আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে যেটা, আমাদের NS1 পজিটিভ দেখে সব রোগী ভর্তি করে দিচ্ছে আতঙ্কিত হয়ে, প্যানিকড হয়ে। আমি যেটা বলছি, NS1 পজিটিভ হলে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই, ভর্তির দরকার নাই। আমরা বলি যেসব রোগীগুলা NS1 পজিটিভের সাথে ওয়ার্নিং সাইনগুলো থাকবে, বিশেষ করে আরেকটা জিনিস বলি আপনাকে, এই ডেঙ্গু রোগের 3 থেকে 4 দিন পরে হঠাৎ করে একদিন জ্বর কমে যেতে পারে। রোগীগুলো বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয় কিন্তু জ্বর যখন কমা শুরু করবে, জ্বর কমার পর দিন থেকে, এবং জ্বর কমার পরে 48 ঘন্টা রোগী আমরাকে বলি ক্রিটিক্যাল ফেজ। জ্বর কমার পরে আমরা 2 ধরনের রোগী পাই, কিছু রোগী জ্বর কমার পরে বলে আমি শরীর ভালো থাকতেছে, আমার শরীরে অনেক দুর্বলতা কমে গেছে, এরা কিন্তু ক্রিটিক্যাল ফেজে যাচ্ছে না। কিন্তু যেই রোগীগুলো বলে যে জ্বর কমার পরে আমি আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছি, আমি মাথায় তুলতে পারতেছি না, মনে হচ্ছে আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি, আমরা ধরে নিই এরা ক্রিটিক্যাল ফেজে চলে যাচ্ছে। এই জন্য বলি জ্বর কমার সময় অথবা জ্বর কমার জাস্ট পরবর্তী দিন যাদের শরীর আরও খারাপ হয়ে যায় এদেরকে ভর্তি করা দিবেন। আমরা যেটা বলি NS1 পজিটিভ হলেই আমরা বলি বাসায় আপনি থাকবেন, বাসা থেকে কী করবেন, বিশ্রাম নেবেন আপনি। আমরা বলি প্লেন্টি অফ ফ্লুইড খাওয়ার জন্য, নট প্লেন ওয়াটার। ফ্লুইড মানে কি, যেগুলাতে নিউট্রিশন থাকবে, যেগুলাতে ইলেকট্রোলাইট থাকবে, এর মধ্যে ওরসালাইন, গ্লুকোজ স্যালাইন, বাসায় তৈরি জুস, বাসায় তৈরি আপনার যে হরলিক্স, দুধ, ভাতের মার, বার্লি, এগুলো খেতে বলি আমরা, এগুলাতে পুষ্টি আছে এবং লবণযুক্ত, ফ্লুইডগুলোকে এনকারেজ করে 2 থেকে 3 লিটার খাবে, প্লেন ওয়াটার না কিন্তু। তারপরে যখন জ্বর আসবে তখন আমরা বলি প্যারাসিটামল খেতে, বড়দের জন্য 2টা করে 6 ঘন্টা পরপর খেতে পারবে, ছোটোদের জন্য 10 থেকে 15 মিলিগ্রাম পার কেজি করে সিট নিতে পারবে 6 ঘন্টা পরপর। আরেকটা আমরা বলি যে এগুলো নিবে বাসায় থাকবে, তার মধ্যে যদি কোনো ওয়ার্নিং সাইন আসে তখন সে হাসপাতালে যাবে। যেটা বললাম যে রুগী জ্বর কমে পরের দিন যদি সে খারাপ হয়ে যায়, কোনো ধরনের ব্লিডিং হয়, রুগী যদি শ্বাসকষ্ট উঠে, হাত পা যদি অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়, প্রস্রাবের পরিমাণ যদি কমে যায়, তখন কিন্তু আমরা তাকে বলি আপনি হাসপাতালে চলে যাবেন বাসায় থাকা অবস্থায়। সো মোস্ট অফ দ্য পেশেন্ট, 80% রুগী কিন্তু বাসায় হোম ম্যানেজমেন্টে ভালো হয়ে যায়। আপনাদের প্যানিক হওয়ার কিছুই নাই, NS1 পজিটিভ মানে ভর্তির প্রয়োজন নাই, প্লাটলেট কমা মানে ভর্তির প্রয়োজন নাই। প্লাটলেট আমরা 10,000 নামলেও আমরা কিন্তু ঘাবড়াই না, ভর্তি করি না। যদি একটা পেশেন্টের প্রেশার ঠিক থাকে, একটা পেশেন্টের যদি ওয়ার্নিং সাইন না থাকে, খারাপ হওয়ার লক্ষণগুলো না থাকে, তাহলে কিন্তু তাকে আমরা প্যানিক হওয়ার জন্য আমরা বলি নিষেধ করি। এবং প্লাটলেট কমা মানে প্লাটলেট দেওয়া না, যেটা কিন্তু আমাদের বাইরের ক্লিনিকগুলোতে, অনেক কর্পোরেট হাসপাতালগুলোতে 1 লাখের নিচে নামলে ওরা প্লাটলেট দেওয়া শুরু করে। আমরা স্ট্রংলি এই জায়গাটাতে আমরা নিষেধ করতেছি প্লাটলেট দেওয়ার কোনো প্রয়োজন নাই। ডেঙ্গুতে যে রক্তক্ষরণ হয়, ব্লিডিং হয়, প্লাটলেটের বাইরেও 10 থেকে 11টা কারণ আছে যেগুলোর কারণে রক্তক্ষরণ হয়। তো শুধুমাত্র আপনি একটা উপাদান কারেকশন করে আপনি রক্তক্ষরণ বন্ধ করতে পারবেন না। এই জন্য ডেঙ্গু রোগীদের আমরা দেখি 1 লাখেও ব্লিডিং হচ্ছে, 5,000ও ব্লিডিং হচ্ছে না। এটার কারণটা হচ্ছে প্লাটলেট ইজ দ্য নট দ্য রেসপন্সিবল ফর ব্লিডিং ইন ডেঙ্গি পেশেন্ট। সো ডেঙ্গি পেশেন্টে যখন আমরা কাউন্ট 10,000-এর নিচে নেমে যায়, রুগীর প্রেশার কমে যায়, রুগী যখন ব্লিডিং হয়, তখন আমরা প্লাটলেট বলি, সবার ক্ষেত্রে না। এবং এক্ষেত্রে আমরা প্রেফার করি আপনি ফ্রেশ ব্লাড দেন, তাতে করে প্লাটলেটও পাবে, অন্যান্য যে উপাদানগুলোর ঘাটতির কারণে যে ব্লিডিংটা হচ্ছে এই উপাদানগুলোও পাবে, তাতে করে আমাদের ব্লিডিংটা দ্রুত কন্ট্রোল হবে এবং ইফেক্টিভলি কন্ট্রোল হবে। তো এই জায়গাটাতে আমরা বেশি জোর দিচ্ছি, সব রুগীকে ভর্তির প্রয়োজন নাই, সব রুগীকে আপনারা অপ্রয়োজনে প্লাটলেটও দিবেন না, আতঙ্কিত হবেন না। যাদের শুধুমাত্র ভর্তির প্রয়োজন আছে তাদেরকে ভর্তি করবেন, এতে করে আপনি এবং আমার যেসব রুগীগুলো আসলেই ভর্তির দরকার এরা কিন্তু ভর্তি হতে পারবে। আমার হাসপাতাল গভর্নমেন্ট বেসরকারি লেভেল সব জায়গাতে অপ্রয়োজনীয় আমাদের যে কারণে আমাদের ডেঙ্গু রুগীগুলো ভর্তি হয়ে আছে, আমার এখানে যেগুলো ভর্তি হয়েছে আপনি দেখেন 60-70% রুগী যাদের ভর্তির কোনো প্রয়োজন ছিল না এরা কিন্তু ভর্তি হয়ে গেছে। এখন যারা খারাপ রোগী ভর্তি দিচ্ছে ওরা এখন ভর্তি হতে পারতিস না।